আমি বাংলায় বাংলায় চিন্তা করি, বাংলায় ভাবি, আর লিখি ইংরেজিতে বা বলি হিন্দিতে। পাঞ্জাবি হলেও নিজেকে আদ্যন্ত বাঙালি ভাবতেই ভালোবাসেন সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া, তাই বাংলায় ভোট চাইছেন বাংলা বলেই। আসানসোলে জন্ম, সেন্ট জোসেফ স্কুলে পড়াশোনা, মাঝে কিছুদিন বাবার চাকরির জন্য অসমে চলে গেলেও ফের আসানসোলেই ফিরে আসা। বিধানচন্দ্র রায় কলেজ থেকে স্নাতক হওয়ার পর আইন পড়তে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। দার্জিলিংয়ের বিজেপি প্রার্থীর দাবি, বাংলার সঙ্গে তাঁর আত্মার যোগ। বাংলার সঙ্গে এইভাবে জড়িত আছি যে বাংলা ভাষা হেই সব কিছু ভাবা হয়, চিন্তা করা হয়। কলেজ জীবনেই রাজনীতিতে হাতে খড়ি, প্রথমে ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন, তারপর একেবারে কংগ্রেসে। সেই সূত্রেই প্রিয়রঞ্জন দাশমুন্সী, সুব্রত মুখোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ। নরসিংহ রাও সরকারে মন্ত্রীও ছিলেন সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া, কিন্তু শেষমেশ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। যেদিন প্রথম দিন শপথ নিলাম আমি, তখন অটল বিহারী বাজপেয়ী তখন নেতা প্রতিপক্ষ ছিলেন, অপোজিশন লিডার ছিলেন। উনি আমার সিটে এলেন, উঠে আমাকে ধন্যবাদ জানালেন। আবার নরসিংহ রাওয়ের সরকারে আমি যখন মন্ত্রী হলাম, তো ওনার সঙ্গে দেখা করতে গেলাম। কথা বিচার শোনার পর তো উনি বললেন যে তুমি একজন এত বড় রাষ্ট্র, মানে তোমার রাষ্ট্রবাদী চিন্তাধারা, তুমি ওখানে কেন আছো, তোমরা তুমি আমাদের কাছে চলে আসো। রাজনীতির বাইরে অবসর সময় তাঁর প্রিয় সঙ্গী বই। দেশের স্বাধীনতার ইতিহাসের পাশাপাশি তার পছন্দ জেনারেল নলেজের বই। নেট সাভি এই বিজেপি নেতার স্বাচ্ছন্দ্য আনাগোনা রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও। জিজ্ঞাসা, নলেজ, বুক অফ নলেজ পড়ার শখ আছে। ফেসবুকে আমি থাকি, রাতে থাকি, চ্যাটিংয়ে অনেক লোক আসে। আজকে যে পার্লামেন্টে লোকে আইপ্যাড নিয়ে ঘুরছে, সেই কমিটির চেয়ারম্যান আমি ছিলাম। ব্যস্ত রাজনীতিক, তাই পরিবারকে বেশি সময় দিতে পারেন না। স্ত্রী বাঙালি, তার হাতেই সংসারের ভার। আক্ষেপ একটাই, তার সময় হয় না, তাই বেড়াতে যেতে পারেন না স্ত্রী ছেড়ে মেয়েও।